নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। ঘাটাল থেকে আজ হচ্ছে টেক নিয়ে আমি সন্তু রয়েছি আপনাদের সঙ্গে। আজ আমি বুক জুতিয়ে চোখে চোখ রেখে আমি সন্তু আমি প্রশ্ন করব, আর কতদিন কতগুলো বছর তারপর ঘাটালের মানুষ পাবে ঘাটাল মাস্টার প্ল্যান? ভোট আসে ভোট যায়, নিয়ম করে ডোবে ঘাটাল, প্রতি বছর ডোবে, সর্বস্ব হারায় ঘাটালবাসী, সহায় সম্বলহীন ঘাটালবাসীর, সহায় সম্বলহীন ঘাটালবাসী যাবেন কোথায় প্রশ্ন করছেন তারা। আজ ঠিক এই জায়গাটায় এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক এই জায়গায় দাঁড়িয়ে তিনি বলেছেন জেলা শাসক এবং পুলিশ সুপারকে নিয়ে ঘাটালবাসীর পাশে থাকতে হবে, পাশে থাকতে হবে। ঘাটাল মাস্টার প্ল্যান কবে তৈরি হবে প্রশ্ন করছেন ঘাটালবাসী। মুখ্যমন্ত্রী বলছেন চেষ্টা করছি, শুরু করেছি, ইতিমধ্যে বেশ কয়েকটি খাল সংস্কারের কাজ শুরু হয়েছে, কিন্তু আর কতদিন প্রশ্ন করছেন ঘাটালবাসী। প্রায় এখানে যদি হেঁটে যেতে হয় আপনাকেও এই নৌকায় করে যেতে হবে, আপনারও তো কষ্ট হয়, খারাপ লাগে, প্রতি বছর নিয়ম করে ঘাটাল ডোবে। ঘাটাল একটা আপনাদের ঐতিহ্য, অহংকার, ভালোবাসা, সেই নাম বারে বারে বিভিন্ন জায়গায় খারাপ হয়, কারণ ঘাটাল একটা বন্যা কবলিত এলাকা, ঘাটাল একটা বন্যা কবলিত এলাকা। মাস্টার প্ল্যান, মাস্টার প্ল্যান, মাস্টার প্ল্যান, কবে হবে মাস্টার প্ল্যান? মাস্টার প্ল্যান মানে একটা কথা পরিষ্কার, এই পশ্চিমবাংলায় এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবে, এই সরকার এই রাজ্যে যতদিন থাকবে, পশ্চিমবাংলায় মাস্টার প্ল্যান হবে না। কেন সাংসদ দেব বলছে তো, মুখ্যমন্ত্রী যখন প্রধানমন্ত্রী হবেন তখন হবে। কারণ আমি কতগুলো আছে বলি, 2011 সালে এই ঘাটালে দিদি ঘটা করে বলে গেছিল যে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলে সবার আগে মাস্টার প্ল্যান হবে। আজকে 10 বছর পার হয়ে গেল, মাস্টার প্ল্যান হয়নি। উনি বারবার কেন্দ্রকে দোষারোপ করে, 11 থেকে 14 ইউপিএ সরকার ছিল, সেই দলের নেতার হাত ধরে উনি জোট সরকার তৈরি করবে বলে 2011 তাদের হাত ধরে ক্ষমতা এসেছিল। তা 3 বছর তো ইউপিএ সরকার ছিল, কেন হয়নি? কৈফিয়ত দিতে হবে। কেন তিনি দায়িত্ব আর কর্তব্য থেকে এড়িয়ে যাচ্ছে? কৈফিয়ত দিতে হবে। আজকে তিনি কেন বলে যাচ্ছেন যে আমার কিছু মন্ত্রীকে দায়িত্ব দিলাম দিল্লিতে যাবে মাস্টার প্ল্যানের জন্য? কেন উনি তো বারবার দিল্লিতে যাচ্ছে, কেন বলছেন না যে আমাদের ঘাটালে মাস্টার প্ল্যান দরকার, আমাদের পশ্চিমবাংলায় মাস্টার প্ল্যান দরকার? কারণ উনি ভালো করে জানেন এই মাস্টার প্ল্যানটাকে নিয়ে উনি রাজনীতি করবেন। ওনার দলের নেতারা স্বপ্ন দেখছে মাস্টার প্ল্যানকে নিয়ে প্রধানমন্ত্রী হবে, যিনি প্রধানমন্ত্রীর যোগ্য নেই তেনাকে প্রধানমন্ত্রীর সঙ্গে তুলনা করছে। আমি একটা প্রশ্ন করি, আপনারাও তো রাজনীতি করছেন, আপনারাও 2014 সাল থেকে রয়েছেন কেন্দ্রে, আপনারাও তো সদিচ্ছা নিয়ে করতে পারেন মাস্টার প্ল্যান, আপনাদের দিকেও অভিযোগ রয়েছে, আপনারা 50% টাকা দিতে চেয়েছেন, 75% টাকা থেকে 50% টাকা দিতে চেয়েছেন, এবং আপনারাও টাকা দিচ্ছেন না, টাকা আটকে দিচ্ছেন, এই অভিযোগও তো আপনাদের দিকে রয়েছে। তৃণমূল কংগ্রেস বারবার রাজনীতি করে যাচ্ছে, 75% টাকা কেন্দ্র দিচ্ছে, রাজ্য সরকার 25% টাকাটুকুও দিচ্ছে না। তার একটাই কারণ, পশ্চিমবাংলায় বিজেপি যে উন্নয়ন করছে সেটা প্রচার হয়ে যাবে, সেই জন্য বারবার বিজেপির উন্নয়নকে আটকানো হচ্ছে। একদম দেখানোর চেষ্টা করবো, যারা এই নৌকায় করে পারাপার করে আসছেন ওই পার থেকে একটু কথা বলার চেষ্টা করি। দিদি, এইভাবে প্রতি বছর পারাপার করতে হয়, কষ্ট হয় তো? কষ্ট তো হবে। আজ মুখ্যমন্ত্রী ঠিক এখানে এসেছিলেন, দেখা হয়েছে? আমরা কি আর আসতে পেরেছি বাবা? আমরা আসতে পারি, আমাদের তো ডোঙা ডিঙি কিছু নেই, আমরা কি করে কথা বলতে ইচ্ছা ছিল যে একটু কথা বলি? ছিল, নিশ্চয়ই তার সাথে সাক্ষাৎ করার ইচ্ছা থাকবে, ছিল। কথা যদি বলা হতো তাহলে কি বলতেন, তার কাছে কি অনুরোধ করতেন? ওই যে প্রতি বছর এরকম বন্যা পারাপার সব কিছুই অসুবিধা, জল থেকে সব কিছুই অসুবিধা হয়। কি মনে হচ্ছে, কার দায়, কার দায়বদ্ধতা? সেটা কি করে বলবো এখন, আমরা তো অত ভিতর দিকে ঢুকতে পারবো না যে কি করে কার দায়। একদমই সাধারণ মানুষ সাধারণ মানুষের মতনই উত্তর দেবেন, তারা বলছেন তারা জানেন না কার দায় কার দায়বদ্ধতা, কিন্তু আমরাও তো জানি না, আমরাও প্রশ্ন করছি কার দায় কার দায়বদ্ধতা। আমি দেখানোর চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব। এক আধটা নৌকা নয়, পিডব্লিউডির পক্ষ থেকে 1, 2, 3, 4, 5টি নৌকা ইতিমধ্যে দাঁড়িয়ে রয়েছে এই ঘাটে, যারা রয়েছেন এখান থেকে তাদের নিয়ে যাচ্ছেন ওপারে এবং ওপার থেকে মানুষ নিয়ে আসছেন এপারে, অত্যন্ত দুঃখ কষ্টের মধ্যে কাটানো হচ্ছে। যারা স্থানীয় রয়েছেন একটু কথা বলি আপনার সঙ্গে, আপনারা তো এখানকার বাসিন্দা, 365 দিন এই ঘাটালে থাকতে হয়, বেশ কয়েকটা বছর কাটাচ্ছেন, তো আপনারা চাইছেন না যে ঘাটালের সমস্যা বন্যার সমস্যা মিটুক? আজকে আমার বয়স হয়ে গেল 52 বছর, আমি তো জন্মলগ্ন থেকেই দেখছি আমাদেরকে বন্যার জল পেরিয়ে যেতেই হচ্ছে। আমার ঠাকুরদাদাও গেছে, আমার বাবাও গেছে, সবসময়ই শুনছি এই মাস্টার প্ল্যান হবে, আমাদের জলের ব্যাপার থেকে জল যন্ত্রণাটা মিটবে, কিন্তু আজ পর্যন্ত কোথাও মিটছে না। সব মন্ত্রীরা আসে এখানে বলে যায়, আজকেও দিদি এলেন, উনি ওই দুপা জলে নামলেন, টিভিতে দেখতে পেলাম, ওই বলে গেলেন এবার মাস্টার প্ল্যান হবে। কেন ওনার কি এতদিন খেয়াল ছিল না যে দিল্লিতে গিয়ে আমাদের সাংসদ দিকে পাঠায় যে আমাদের এটা একটা সমাধান করুক? এই যে জল যন্ত্রণাটা আমাদেরকে আর কতদিন সহ্য করতে হবে? দেবতা বড় বড় কথা বলছে, প্রশ্ন করছেন
জবাব চাইছে? অবশ্যই জবাব চাইছি, অবশ্যই। আমাদের এই জল যন্ত্রণাটা মিটবে কবে? আমাদেরও তো আজকে 52 বছর বয়স হয়ে গেল, এর পরের জন্মের সবাই আছে, তারাও একই সিস্টেম। আজকে স্কুল নেই, যেতে পারছে না, কলেজ তো বন্ধই করোনার জন্যে, তাছাড়াও আবার এই জল যন্ত্রণা। দেখুন আজকে প্রায় হয়ে গেল 12 দিন, কমসে কম 10 থেকে 12 দিন হয়ে গেল আমরা এই জল যন্ত্রণায় পড়ে। সংসদ এলাকায় আসে? আসে, ওই বন্যা হলে একবার আসে, মাঝে মাঝে দেখতে পাই। ওই জল কিছু দিয়ে যায়, জলের প্যাকেট, তাও আমরা পাই না, যা পায় আমাদের ওপারের লোক পায়। ঘাটালের বিধায়ক হিসাবে আপনি কিভাবে ঘাটালবাসীর পাশে থাকবেন, কিভাবে মাস্টার প্ল্যানের জন্য কাজ করবেন? আমরা সব দিনই উন্নয়নের পক্ষে। আমরা প্রথম দিকেই চাইছি যে ঘাটাল কেন পশ্চিমবাংলায় মাস্টার প্ল্যান হোক। এই বন্যাকে নিয়ে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু দা অলরেডি মোদিজিকে জানিয়েছে, এই 2 তারিখের পর আমাদেরও যাওয়ার কথা ছিল, কিন্তু এই বন্যার জন্য আমরা যেতে পারিনি। মাস্টার প্ল্যানের জন্য আমরা সব রকমভাবে চেষ্টা করব, কিন্তু রাজ্যকে তো সহযোগিতা করতে হবে। এই রাজ্যে তো তৃণমূল সরকার রয়েছে, রাজ্যে যদি বিজেপি সরকার থাকতো আমরা কথা বলতাম না। আপনারা তো আসতে চেয়েছিলেন কিন্তু পারেননি। আমরা তারা বলতাম না। আজকে রাজ্যে দিদি বলছে টাকা নেই, টাকা নেই। টাকা যদি নেই, পিকেকে দেওয়ার জন্য টাকা বেরিয়ে যাচ্ছে, আর মাস্টার প্ল্যান করতে টাকা পাচ্ছেন না, এটা কী করে হয়? আমরা আমাদের পক্ষ থেকে সব রকম চেষ্টা করব। দিন কয়েকের মধ্যে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু দা আসবে, তাহলে তেনার মুখ থেকে শুনতে পাবেন যে মাস্টার প্ল্যান নিয়ে উনি কতটা এগিয়েছে, কতটা আমাদের প্রধানমন্ত্রীকে জানিয়ে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি এসেছিলেন, তিনি মানুষের সঙ্গে কথা বলে গেছেন, সঙ্গে নিয়ে আপনাকে ঘুরে গেছেন। কী মনে হয়েছে ঘোরার পর, মানুষ কী বলছে? মানুষ বলেছে একটা কথাই, যে এই বন্যায় সরকারিভাবে কোনো সহায়তা পায়নি, বর্তমান শাসক দলের কাছে কোনো সহায়তা পায়নি। ন্যূনতম যে বোধটা থাকা দরকার, যেটা সবথেকে বেশি প্রয়োজন ছিল, পানীয় জল, সে পানীয় জল থেকে বহু মানুষকে বঞ্চিত করা হয়েছে। এই বিষয়টা মানুষ বারবার আমাদের রাজ্য সভাপতি, আমাদের সাংসদ মাননীয় দিলীপ দাকে বলেছেন, উনি বলেছেন তিনি পার্লামেন্টে এই বিষয়ে কথা বলবেন। কীভাবে এই পানীয় জল, ত্রাণ, ট্রিপল, এইসব নিয়ে কীভাবে পাশে থাকছেন ঘাটালবাসী? আমরা সরকারিভাবে সাহায্য পাইনি, আমি আমার কথা বলি, সরকারিভাবে আমাকে কোনো রকম সহায়তা করেনি। আমরা আমাদের উদ্যোগে এবং পার্টির উদ্যোগে বেশ কিছুটা করেছি, যতটা করার দ্বারা ততটা করতে পারিনি। আজ মুখ্যমন্ত্রী এসেছিলেন, আপনি স্থানীয় বিধায়ক, আপনাকে আমন্ত্রণ জানানো হয়েছিল? আজকে মুখ্যমন্ত্রী এসেছে এটা নতুন কিছু নয়, এর আগে DM এসেছে, এর আগে MP এসেছে, এর আগে মন্ত্রী এসেছে, আমাদেরকে কোনোভাবে জানানো হয়নি। এমনকি SDO অফিসে যে বৈঠকগুলো হয় তাতেও আমাদের কোনোভাবে জানা হয়। আপনি তো স্থানীয় বিধায়ক, আপনার তো রাইট রয়েছে এইসব বিষয়ে জানার জন্য, বোঝার জন্য, মানুষের পাশে থাকার জন্য। আমরা বারবার জানতে চেয়েছি ওনাদের বক্তব্য, জেলা অনুমতি দেয়নি, এইভাবেই কাটাচ্ছে আজকাল আজকাল করে। আপনি প্রশ্ন করেছেন SDO বা DM বা SPকে প্রশ্ন করেছেন? DMকেও আমি জানিয়েছি, SDOকেও আমি জানিয়েছি। SDOর সঙ্গে কথা বললে পরিষ্কার বলে দেয় যে পার্টির নেতাকে কোনো সুযোগ সুবিধা দেওয়া হবে না, আপনি চলে যান চেয়ারম্যানের কাছে। আমি তার উত্তরে বলেছি, তাহলে আমি একটা বিধায়ক হয়ে আমি পার্টির নেতা হয়ে গেলাম, চেয়ারম্যানই জনপ্রতিনিধি, তার কোনো উত্তর নেই। তো বন্যা মরে গেলে আমরা একটা বৃহত্তম আন্দোলন করবো, এটাকে SDO সাহেবকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিতে হবে, আইন বলে কিছু আছে না, নেই। সংবিধান, আইন, কনস্টিটিউশনাল বডি সব কিছুর কথা বলে শাসক দল তৃণমূল, অবশ্যই বিজেপি বিধায়ক তিনি এখানে দাঁড়িয়ে বলছেন না, তার সঙ্গে অন্তত সহযোগিতা করা হয় না SDO DM SP পক্ষ থেকে। যাই হোক, অবশ্যই তর্ক বিতর্ক এটা অবশ্যই করতে চেয়েছিলাম, আমি অবশ্যই এর পরিপ্রেক্ষিতে উত্তর নিতে চেয়েছিলাম শাসক দলের থেকে। আমি আমন্ত্রণ জানিয়েছিলাম শঙ্কর দলুই, যিনি এখানকার প্রাক্তন বিধায়ক, আগের অনুষ্ঠানেও আমার অনুষ্ঠানে এসেছেন, যেখানে শঙ্কর দলুই এবং বর্তমান বিধায়ক শীতল কপাট মুখোমুখি তর্ক বিতর্ক করেছেন, জোর টাক্কর হয়েছে, তারা বলেছেন পাল্টা জবাব, জবাব এই সব চলেছে। কিন্তু আজকের অনুষ্ঠানে তিনি আসলেন না, কেন আসলেন না এখনও অজানা। কিন্তু পানীয় জলের কথাটা যেটা বললেন শীতল কপাট, সেখান থেকে আমি বলতে পারি, আমি ছবিটা দেখানোর চেষ্টা করবো আমাদের স্ট্রং PCR এর কাছে, যদি ছবিটা থেকে থাকে। আমরা NDRF টিমের সঙ্গে আমি নিজে গিয়েছিলাম ঘাটালের গ্রাউন্ড জিরোতে, যেখানে পানীয় জলের সমস্যা ছিল, এই বন্যার জল তারা ফুটিয়ে খাচ্ছিলেন এমনটাই বলছিলেন তারা। এবং পানীয় জল নিয়ে যখন NDRF টিম পৌঁছায় গ্রামে, হাহাকার পড়ে যায়। মাইলের পর মাইল জল টপকে, জল ঠেলে তারা পানীয় জল আনতে আসেন। এই মুহূর্তে সেই ছবি চালাচ্ছে আমার স্ট্রং PCR, অসংখ্য ধন্যবাদ PCR। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছে যেখানে পরিষ্কার পানীয় জল নেবার জন্য অসংখ্য মানুষ ছুটে আসছেন NDRF টিমের কাছে। এই মুহূর্তে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি।